মুক্তেশ্বর শিব মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত একটি শিব মন্দির। মন্দিরটি 950 থেকে 975 সালের দিকে নির্মিত হয় এবং উড়িষ্যায় হিন্দু মন্দির বিকাশ গবেষণার জন্য উক্ত স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ। মুক্তেশ্বরের শৈল্পিক উন্নয়ন এক নতুন ধারা সৃষ্টি করে, যা পূর্বের সকল স্থাপনা থেকে স্বতন্ত্রতা তৈরি করে এবং এর প্রভাব পুরো এক শতাব্দী জুড়ে থাকে। এই প্রভাব দৃশ্যমান হয় রাজারানী মন্দির এবং লিঙ্গরাজ মন্দিরের নির্মাণ শৈলীতে। এটা শহরের অন্যতম পর্যটন আকর্ষণ। সোমবংশী যুগের প্রথম দিকের কাজ হচ্ছে মুক্তেশ্বর মন্দির। অধিকাংশ শিক্ষাবিদদের মতে এটা পরশুরামেশ্বর মন্দিরের উত্তরসূরি এবং ব্রহ্মেশ্বর মন্দিরের পূর্বে নির্মিত। পার্সি ব্রাউনের মতে মন্দিরটি 950 সালে নির্মাণ করা হয়। এই মন্দিরে তোরণ রয়েছে, যা অত্র অঞ্চলের অন্য কোনো মন্দিরে নেই। এটা মন্দিরটি আলাদা স্বকীয়তা দিয়েছে এবং কিছু কিছু নির্মাণ শৈলী নির্দেশ করে যে এর নির্মাতারা নতুন একটা কৃষ্টির সূচনা করেছে। কেসি পানিগ্রাহীর মতে এর নির্মাণকাল 966 সাল, যা সোমবংশী রাজা প্রথম যযাতি শাসনকাল। কিন্তু মন্দিরটি যে যযাতি নির্মাণ করেছেন তার কোনো ঐতিহাসিক নিদর্শন নেই। স্থাপত্য শৈলীর কারণে মুক্তেশ্বর মন্দিরকে উড়িষ্যার স্থাপত্য শৈলীর মুক্তা বলা হয়। মন্দিরটি পশ্চিমমুখী এবং নিচু ভিত্তির উপর প্রতিষ্ঠিত। জগমোহনের উপরে বিদ্যমান পিরামিডাকৃতির ছাদ এই অঞ্চলে প্রথম। ভুবনেশ্বরের অন্যান্য বৃহৎ মন্দিরের তুলনায় মুক্তেশ্বর ছোট মন্দির। মন্দিরটি অষ্টকোণাকৃতির দেওয়াল দিয়ে ঘেরা, যার গায়ে বিভিন্ন নকশা খোদাই করা। বিশ্বাস করা হয় যে পরীক্ষামূলক নতুন এই সংস্করণের পূর্বের সব সংস্করণকে পূর্ণতা দিয়ে নতুন এক ধারার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে শহরের বিভিন্ন মন্দিরে এই ধারার সংযোগ লক্ষ্য করা যায়। মন্দিরটিতে একটি পোর্চ আছে যা তোরণ নামে পরিচিত। এই অষ্টভুজাকৃতির চত্বরের প্রবেশপথ হিসেবে কাজ করে। মন্দিরটি দুটি অংশ নিয়ে গঠিত, বিমান এবং মুখশালা। এরা একটা উঁচু ভিত্তির উপরে অবস্থিত। মন্দিরটি পিঠাদেউলা ধরনের প্রাক নির্মাণ। মুক্তেশ্বর মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোরণ বা খিলান পথ, যা 900 শতকের বৌদ্ধ স্থাপত্যের প্রভাব। তোরণের খাম মোটা এবং হাস্যোজ্জ্বল মহিলা, বানর ও ময়ূরের ভাস্কর্য দিয়ে নকশা করা। তোরণের সম্মুখ ও পশ্চাদ অংশ দেখতে একই রকম। বিমানটি বর্গাকৃতির এবং উঁচু ভিত্তির উপরে অবস্থিত। অন্যান্য মন্দিরের সঙ্গে তুলনা করলে এর শিখর ক্ষুদ্রাকৃতি। এর চারমুখে চারটি নটরাজ এবং চারটি কীর্তিমুখ আছে। শিখরের শীর্ষে অংশে কলস আছে। শিখর 10.5 মিটার বা 35 ফুট উঁচু, যার প্রত্যেক ইঞ্চি নকশা ও ভাস্কর্য দিয়ে সজ্জিত। ভো নামে সজ্জার নতুন প্রকরণের বিকাশ সম্ভবত এখানেই হয়, যা পরবর্তীতে উড়িষ্যায় মন্দিরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে ওঠে। এর চৈত্য জানালা প্রচুর নকশাকৃত এবং শীর্ষে দানব মাথার মুখোশ এবং বামান মূর্তি আছে। জগমোহনটি 35 মিটার বা 115 ফুট উঁচু। বিশ্বকর্মা মোহরান ভাস্করদের খোদাইয়ে এটা সজ্জিত। এই মন্দিরটিকে কলিঙ্গ স্থাপত্য শৈলীর নগর স্থাপত্যের মুক্তা বলা হয়। আয়তকার জগমোহন ছাড়া এটা উড়িষ্যা মন্দির শৈলীর প্রাক উদাহরণ। জগমোহনের ছাদের বর্ধিত অংশে একটি সিংহ মূর্তি তার হাতের ওপর বসে আছে। স্থাপনাটির বাইরের দেওয়ালে নাগ ও নাগিনীর নকশা করা। ভেতরের প্রবেশপথে 3 মাথাযুক্ত কেতুর মূর্তি আছে, যা হিন্দু পুরাণ মতে নবগ্রহ নামে অভিহিত করা হয়। মন্দিরের পূর্ব দিকে একটি পুকুর এবং দক্ষিণ পশ্চিম দিকে একটি কুয়া আছে। কূপে ডুব দিলে মহিলাদের বন্ধাত্ব দূর হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। মন্দির চত্বরে একটি প্রার্থনাগার আছে, যার মধ্যে শিবলিঙ্গ আছে। মন্দিরটি প্রবেশপথ অলঙ্কৃত। মন্দিরটি নিচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরটির ভিতরে বাইরে নানাবিধ ভাস্কর্য রয়েছে।